মাল ফাটানের পরে দেখা গেছে ওই রেটে না খাইলে আমরা দুই এক টাকা কম বেচতে বেসন লাগে, মাল বাজার দর বেসন লাগে। আসসালামু আলাইকুম, রয়েছে আপনাদের সাথে সাব্বির খান। ঢাকা বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, চলে আসলাম ঢাকার বাহিরে আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে। দর্শক, জানা গেল যে পেঁয়াজের বাজার গেল কয়েকদিন ধরে কিন্তু স্বাভাবিক আছে, কিন্তু এদিকে রসুনের বাজার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রসুনের বাজার দর্শক আজকে কিন্তু 16 মে 2024 রোজ বৃহস্পতিবার। দর্শক, এই বৃহস্পতিবার অনেকে জানিয়েছেন যে এই যে বাইপাস পেঁয়াজের আড়তে কিন্তু অনেক বেচা কিনা, তার তুলনামূলক কিন্তু 100 ভাগের থেকে কিন্তু 10 ভাগও বেচা কিনা হচ্ছে না এই বাইপাসে। দর্শক, এরকমটা অনেকে জানিয়েছেন। পেঁয়াজের আমদানি আছে কিন্তু কিছুটা কম আছে, কিন্তু আজকে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর কেমন চলতেছে আমরা আড়তদারের কাছ থেকে শুনবো, কিন্তু রসুনের বাজার কেন ভালো দর্শক বাড়তেছে কেন এই বিষয়ে কথা বলে জানিয়ে দিব। আড়তদারের কাছ থেকে আমরা শুনবো কেমন দরদাম চলতেছে আর হাতে কেমন আমদানি হচ্ছে। দর্শক, সরাসরি চলে যাবো আড়তদারের কাছে। দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বর্তমানে? ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলে এই চলতে। ভালো মন্দ মিলে না? জি। আচ্ছা 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 আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার কি খবর? আজকে পেঁয়াজ বেচতে সামনে 64, 65, 60, 61, 62, 59 এরকম 58 আছে। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি বুঝে? কোয়ালিটি বুঝে না? জি জি। আচ্ছা, বাজার আসলে কমার সম্ভাবনা ওই রকম আমরা দেখতেছি না, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ আমগো বাংলাদেশি পেঁয়াজের চেয়েও রেটটা একটু বেশি পড়তেছে, আর ইন্ডিয়ান পেস শুনি আসবে আসবে, ওই বাজার বেশির কারণে আমাদের পার্টি গিলা মাল দিতেছে না। আমরা দেশি বেচতেছি 60, 62, হাইস্ট 65, আর ইন্ডিয়ান পেস নাকি ঢুকলে আরো একটু বেশি বেচতে হবে, এই কারণে পেস ওখানে ইন্ডিয়ান পুরাপুরি আসতেছে না। তবে এলা ইন্ডিয়ান পেস যদি আসে আমদানি বেশি হয়, হয়তো কিছুটা কমতেও পারে নাও পারে। আচ্ছা আচ্ছা, তার মানে কমতে পারে না কমতে পারে। আজকের বাজারে ইন্ডিয়ান কেমন চলছে সেটা বলুন। আজকে ইন্ডিয়ান পেস তো আমাদের বাজারে নাই, ওই রেট জানেন আজকে। আর ইন্ডিয়ান পেস যদি আমদামি হয় ঢোকে, তাহলে আমাদের বেচা কিনেও ভালো হয়, কাস্টমার মনে করে যে ইন্ডিয়ান পেস তো আয়াই পড়ছে, বাজার তো বাজার অনুযায়ী কিনা বেচারা বাড়ে, তখন যারা ব্যাপারীরা মাল কেনে এরাও কোনো ভয় পায় না যে ইন্ডিয়ান পেস আমদামি হয়েছে, তখন তো আর কত কমবো, কিনে বেচা দাম গুলো গিয়ে ভালো, আম গুলো গিয়ে বেচা কিনে দেওয়া ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আজকের রসুনের বাজার সরি পেঁয়াজের বাজার সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরটা আমরা সর্বনিম্ন আমি বেচছি 58 টাকা, আর আপনার উপরে হইলো 65 টাকা। এটা কি মাথার পেঁয়াজ না? সর্বোচ্চ বালাটা 65 টাকা সর্বোচ্চ। আর যে মিডিয়াম সাইজ যে ওটা কত করে বিক্রি করতেছে? মিডিয়াম আপনার 60, 61, 62, এই যে এটা যেমন 60 টাকা বেচতেছি এটা না? জি জি, এটা এটা তো একদম মিডিয়াম পেঁয়াজ, একই ব্যাগ সবগুলো পেঁয়াজের সাইজ কিন্তু একই সমান। এরা আপনার রাজশাহী পেঁয়াজ, রাজশাহীর পেঁয়াজ। আর এই পাশেটা? এরাও রাজশাহী। এরাও রাজশাহী না? সামনে কোন কমার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন। সামনে আমি কোনটা বললাম, যদি লেলচি পেঁয়াজের আমদানি হয় বাজারটা ইন্ডিয়ান পেঁয়াজ দাম কমে, তাহলে কমে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হওয়ার পরে যদি বাজার না কমে, রেট যদি এরকম থাকে, তাহলে নাও কমতে পারে। আচ্ছা, এদিকে কিন্তু ইন্ডিয়ান এলসি রসুন কিন্তু বাংলাদেশে কিন্তু আসছে, অনেক দোকানে আছে, কিন্তু আমাদের দেশে পুনর রসুনের বাজার কিন্তু অনেক উর্ধগতি হয়ে যাইতেছে, এটার কারণ কি? উর্ধগতি হওয়ার কারণটা হইলো আমাদের এই দেশি রসুনটা আপনার সর্বদিক দিয়েই ভালো, আপনার টিকসই বেশি, এরপরে দানা কোনোটা মাইর নাই, পরিপূর্ণ দানা আছে রসুনের ভিতরে, আর আপনার যারা ইন্ডিয়ান রসুন এরা অতটা পরিপূর্ণ দানাটা নাই, আর ইন্ডিয়ান রসুন দাম কম, এটার চেয়ে 20-25 টাকা দাম কম, এটার চেয়ে 20-25 টাকা দাম কম। জি। আচ্ছা আচ্ছা, সরকার তো এলসি রসুন বাংলাদেশে রপ্তানি করেছিল, কিন্তু তারপরে কিন্তু কমার দরকার ছিল, এই যে রসুনের বাজার আমাদের দেশি পুনর রসুনের বাজার এখনো কিন্তু কমে নাই, বাজার কিন্তু অনেক গরিব লোকের সাধ্যের বাইরে চলে যাইতেছে এই রসুনের বাজার। রসুন ব্যাপার হয়েছে এরা কাঁচামাল, এই বছর রসুনের ফলনটা কম হয়েছে। আচ্ছা আচ্ছা, আর বিছনটার দাম ছিল বেশি, এই 9-10 হাজার টাকা মন বিছন ছিল, এক্ষেত্রে খেত এই বছর কম লাগাইছে। অনেকে জানিস যে হাটে দাম বেশি এখানে দাম কম, এটা কি সত্য? না, এখানে ব্যাপার হয়েছে হাটে বাজার অনুযায়ী আমাদের ব্যাপারে গেলে আপনার গৃহস্থ করতে বাজার অনুযায়ী কেনে, অন এই জায়গায় মাল ফাটানের পরে দেখা গেছে ওই রেটে না খাইলে আমরা দুই এক টাকা কম বেচতে বেসন লাগে, মাল বাজার দর বেসন লাগে। আচ্ছা, আর আমরা কোনো স্টক করি না, মাল
আইবো একদিন দুই দিন তিন দিনের ভিতরে মাল বেচতে হবে, না বেচলে ওজন গাইডা যায়, মালের কালার ডিসকালার হয়ে যায়, এই কারণে আমাদের মাল বেচতে হবে, বাজার অনুযায়ী বেচতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।